ও কে আবির? হ্যাঁ কে ও? মা মা, ও তো বেগম, আমাদের বেগম। এইটা এইটা কি করে সম্ভব আবির? আমরা যে সবাই দেখেছি ওর ডেড বডি এই বাড়িতে আনা হয়েছিল, তুইও তো দেখেছিস বল ওর ডেড বডি, তাহলে এই মেয়েটা কে? কি রে আবির, তোকে বারবার করে জিজ্ঞেস করা হচ্ছে মেয়েটা কে, তুই উত্তর দিচ্ছিস না কেন? বলছিস না কেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমি সব বলছি, সব কিছু পরে বলছি, কিন্তু আপাতত এটা বলতে চাই, এবার থেকে এই মেয়েটা এই বাড়িতেই থাকবে। মেয়েটা এই বাড়িতে থাকবে মানে এই মেয়েটা কে? বেগম? ও বেগম কিনা জানি না, তবে ওকে আমি একটা ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচিয়ে নিয়েছি, তাই এবার থেকে ও এখানেই থাকবে। আরে কি বলছিস কি তুই আবির, কিছুই তো মাথায় ঢুকছে না। কাকুমণি মেয়েটাকে পাচার করা হচ্ছিল, সেখান থেকে ওকে আমি উদ্ধার করি, ও সেন্সলেস হয়ে গেছিল, তারপর ওকে আমি হসপিটালে নিয়ে যাই আর সেখানে বন্ড সাইন করে আমি এই বাড়িতে নিয়ে আসি। এভাবে যে কাউকে বাড়িতে রাখা যায় নাকি? রনিতা তুই থাক তো। আবির আবির, তুমি ওকে বাঁচিয়েছ মানে ও আমাদের বেগম নয়? বড় বৌদি ও বেগম নয় মানে এটা তো অবিকল আমাদের বেগমের মতন দেখতে। বড় বৌমা, ও বড় বৌমা, দাদু ভাই বাড়ি ফিরলো, একটা ফোন করো না। আরে এই তো দাদু ভাই। এই মেয়েটা কে? বধুয়া? না বাবা, ও তোমার বধুয়া নয়, ও আমাদের পেখম নয়। কিন্তু আবির আমাদের কি বলছে আমরা কেউ কিচ্ছু বুঝে উঠতে পারছি না বাবা। কাকুমণি প্লিজ 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 সবাই শান্ত হও প্লিজ, ও পেখম নয়, ও ঝুমুর, ও ঝাড়গ্রামে বাড়ি, ওকে বিক্রি করে দেওয়া হচ্ছিল, সেখান থেকে ওকে আমি বাঁচাই। আমি ততটাই অবাক হচ্ছি যতটা তোমরা ওকে দেখে অবাক হচ্ছে, কিন্তু ওর কথা মতো ওর বাড়িতে শুধু ওর বাবা ছাড়া কেউ নেই, আর সেই বাবাই ওকে বিক্রি করে দিয়েছে। আমি শুধু ভাবছি কি করে কি করে দুটো মানুষের এত মিল হতে পারে, কি করে? তোমাদের মনে হচ্ছে অবাক হচ্ছে তো? হ্যাঁ আমি অতটা অবাক হয়েছি, ঠিক অতটাই। তাই ওকে পুলিশের হাতে না দিয়ে কোনো হোমে না পাঠিয়ে এখানে নিয়ে এসেছি। তুই তাই বলে ওকে এই বাড়িতে নিয়ে আসবি? আমাদের সাথে কথা বলার কোনো প্রয়োজন বোধ করলি না তুই? আর ও যদি পেখম না হয় তখন? হয়তো পেখমের মতন দেখতে হতে পারে, শুধু একরকম দেখতে বহু মানুষ আছে পৃথিবীতে। তুই যে এই মেয়েটাকে এখানে নিয়ে এসেছিস তার জন্য যদি কোনো গণ্ডগোল হয়, তোর দেয় যদি কোনো বিপদ ঘটে তখন কি করবি? ওই মেয়েটার গ্রাম থেকে লোকজন এখানে এসে ঝামেলা করবে না তার গ্যারেন্টি আছে তোর কাছে? আবির, অন্য মেয়ে জানা সত্ত্বেও তুই ওই মেয়েটাকে বাড়িতে নিয়ে এলি কেন আবির? কেন কেন বেগম তোর পিছু ছাড়ছে না বল? এই বেগম বেগম করতে করতে তোর জীবনটা শেষ হয়ে যাচ্ছে আবির, তুই নিজেকে ধ্বংস করে ফেলছিস। তারপরেও এই মেয়েটাকে যেহেতু বেগমের মতন দেখতে, তাই তুই ওকে বাড়িতে নিয়ে এলি কেন? কেন আবির? আবির তোর মা ঠিক কথা বলছে, তোর ওকে একটা হোমে রেখে আসা উচিত ছিল, সেখানে অজস্র হোম রয়েছে,
তারপর পুলিশ না হয় ওকে ছেড়ে দিয়াস তোর বাড়িতে। আর তুই কেন এই রেসপন্সিবিলিটি নিতে গেলি বলতো? কিছুদিন বাদেই কৌশিককে এখানে চলে আসবে, তারপরেই তোর বিয়ের কথাবার্তা বলবো। তার আগে এই মেয়েকে এখানে নিয়ে আসা ঠিক হয়নি, ঠিক হয়নি। বাবা বাবা, আপনি আবিরকে বোঝান না, আবিরকে বোঝান না, ও ঠিক করেনি। ঠাকুরপো, তুমি ওকে বলো না, কি গো বলো না ওকে, এই মেয়েটাকে অন্য কোথাও রেখে আসতে, রেখে আসতে বলো না ওকে। আমার মনে হয় এটাই ঠিক, তুই ওকে ছেড়ে আয়, এ প্রেশারটা নেওয়া তোর উচিত হয়নি। আবির তার মরে যাওয়া বউকে নিয়ে মাতামাতি করতেই পারে, কিন্তু সেটা আমরা মানতে যাবো কেন? মেজ বৌদি, একটু হিউম্যানিটি দেখাও, এতটা ইনহিউম্যান হয়ে না, ফর গড সেক। মেয়েটাকে দেখো, মেয়েটার অবস্থা দেখো, ও বিপদে পড়েছে বলেই তো ভাই ওকে বাড়িতে নিয়ে এসেছে, শেল্টার দিয়েছে, যে লুকে যা। বর্দি ভাই, এরকম হাজার হাজার মেয়ে না রোজ বিপদে পড়ে, আর ঝুমুর কাল দুপুর, তাই বলে সবাইকে বাড়ি বয়ে আনবে নাকি? আর সে যদি বেখমের গড়নের কাছাকাছি হয় না, তাহলে তার কথাই নেই। এই মেয়েটা সত্যিই বেখম নয়? না না, কি করেই বা হবে, এ বেখম কি করে হবে? আমি তো নিজের হাতে বেখমকে কবর দিয়েছিলাম, আর এমন ভাবে ওকে মাটি চাপা দিয়েছিলাম, তারপর তো বাঁচার সম্ভাবনা নেই। তার মানে এই মেয়েটা ডেফিনেটলি অন্য কেউ, বেখম না। না, একে নিয়ে আমার চিন্তা করার কোনো কারণ নেই। রিল্যাক্স রানা, রিল্যাক্স। এত কথার কি আছে? হ্যাঁ, এই মেয়েটা তো বেখম নয়। আবি, তুই ওকে হোমে রেখে আয়, যা। কে বলেছে ও বেখম নয়? পৃথিবীর বহু জায়গায় অনেক মেডিকেল হয়ে থাকে, কোনো কিছু অবাস্তব নয়। তাছাড়া কেন জানি না আমার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে যে ডেড বডিকে আমরা বেখম ভেবেছিলাম সেটা বেখমের নয়।